নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবেশ কুমার মণ্ডল। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এই ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানাচ্ছি। এই ভিডিওতে আমি অর্গানোর মেডিসিন এর বই কী কী ফলো করা যেতে পারে, কী কী বই পড়লে এই সম্বন্ধে ভালো নলেজ অ্যাকোয়ার করা যেতে পারে সেই সম্বন্ধে বলবো। তো এখানে বাংলা ইংলিশ দুটোই বই দেখাবো। তা বন্ধুরা চলো দেখে নিই। আমরা যেহেতু বাঙালি তাই বাংলা বই পড়তে আগে ভালোবাসি, তাই চলুন আগে বাংলা বই দেখে নেওয়া যাক। এখানে দেখো বাংলা বই প্রথম দেখাচ্ছে অর্গানন অফ মেডিসিন হ্যানিম্যানের লেখা। এখানে দেখো হ্যানিম্যান বইগুলো কিন্তু লিখেছিল সব ল্যাটিন ভাষা জার্মান ভাষা, কিন্তু ইংলিশ ভাষা বাংলা ভাষায় তিনি লেখেননি। কিন্তু ওই বইগুলো ইংলিশ ভার্সনে প্রথম ট্রান্সলেট হয়েছে, তারপরে কিন্তু সেই বই দেখে বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়েছে। তো বাংলা ভাষায় ট্রান্সলেট যারা করেছে তাদের মধ্যে একজন এই ডক্টর ত্রিজ গুণনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি বইটা বেশ ভালো লিখেছে। বইয়ের কভার খুব সুন্দর, বইগুলো নষ্ট হবে না তাড়াতাড়ি, ঠিক আছে। দেখো ভিতরের একটু প্রিফেসটা দেখায়। এখানে দেখো সুন্দর বইয়ের পাতাগুলো এখানে, তারপরে এখানে ভিতরে অনেক ভূমিকা দেওয়া আছে, সেই ভূমিকায় কিন্তু অনেক কিছু কথা বলা আছে, সেগুলো আমাদের খুব জানা প্রয়োজন, গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে অ্যাপোরিজম দেওয়া আছে, দেখো সংক্ষিপ্ত সার এক থেকে শুরু করে অ্যাপোরিজম, এখানে এক থেকে শুরু করে ২৯১খানা অ্যাপোরিজম আছে, সব এখানে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো বইটা খুব সুন্দর ভালো, এবং এর পাদটিকাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, এর নিচে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই যেমন দেখেন এই যে পাদটিকা খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই হচ্ছে অর্গানন অফ মেডিসিন ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ করা ভালো। তারপরে আরেকজনের বই তিনি বাংলায় অনুবাদ করেছিলেন, স্বনামধন্য ডাক্তার, তিনি বাংলাদেশে বাড়ি ছিলেন, তার ডাক্তার হরিমোহন চৌধুরী, তিনি এই অর্গানন অফ মেডিসিন বাংলায় অনুবাদ করেছিলেন। তার বইটাও কিন্তু খুব ভালো, আপনারা সেটাও ফলো করতে পারেন, দেখতে পারেন। ওটাও খুব সুন্দর করে লেখা আছে, দেখানো আছে পাদটিকা এবং অ্যাপোরিজম সব বলে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এরপরে আরও একটা বই জেনে নিই। তো হরিমোহন চৌধুরীর বই এবং অর্গানন অফ মেডিসিনের বই ত্রিগুণনাথ বন্দ্যোপাধ্যায়ের, এদের বইগুলো এখানে কলকাতায় যে কোনো বই দোকানে পাওয়া যাবে, আর বাংলাদেশেও এখন আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, অর্গানন অফ মেডিসিনের সহজ ব্যাখ্যা ডক্টর রেজাউল করিম, ইনিও বইটা ভালোই লিখেছেন এবং ভালোভাবে ব্যাখ্যা করেছেন, আর পাদটিকাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই বইটা সহজলভ্য এবং খুব ভালোভাবে পেয়ে যাবে, এবং এই বইটা ভালোভাবে লেখা তারা ভালোভাবে ফলো করতে পারবে বাংলাদেশে যারা বসবাস করে। বন্ধুরা এবার দেখো জেনে নিই ইংলিশ ভার্সনের বই কোনটা ফলো করলে ভালো নলেজ অ্যাকোয়ার করা যাবে। দেখো এখানে হচ্ছে অর্গানন অফ মেডিসিন, কিন্তু এই বইটা ফলো করা যেতে পারে আরি ডাজেন উইলিয়াম বোরিকের লেখা, এই বইটা কিন্তু ফলো করা যেতে পারে, এটা খুব ভালো, এখানে সুন্দরভাবে বুঝিয়েছে। তো দেখো প্রিফেসটা একটু দেখে নাও, এই যে প্রিফেসটা এখানে সুন্দরভাবে দেখিয়েছে, বইটার কভারিংসও ভালো সুন্দর, ঠিক আছে। এখানে দেখো প্রিফেসটা খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে সাজিয়ে সুন্দর করে।
এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে। তো বন্ধুরা এই হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, প্রয়োজনে আসবে এবং আপনাদের একটা ওভারঅল নলেজ দিতে পেরেছি আশা করি। তো এই বইগুলো আপনারা ব্যবহার করুন এবং আপনারা এই বইগুলো ব্যবহার করে আপনারা আপনাদের হোমিওপ্যাথিক সম্বন্ধে আর নলেজটাকে স্ট্রং করুন। তা আজ এতটুকু। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।